রবিবার গোয়ালপোখর দুই ব্লক সূর্যাপুর এক ও দুই গ্রাম পঞ্চায়েতে পাড়ায় 1200 মানুষদের হাতে কম্বল তুলে দেন উত্তর দিনাজপুর জেলার পুরাতন ডিপিএসসি চেয়ারম্যান জাহিদ আলম আরজু। আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখলাম অনেক মানুষের কাছে শীতকালে ঠান্ডার বস্ত্র নেই, তাই আমি মনে করলাম কিছু গরিব মানুষের কম্বল দিয়ে শীতকালে সাহায্য করি বলে জানান জাহিদ আলম আরজু। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন ডিপিএসসি চেয়ারম্যান মাস্টার জাহিদ আলম আরজু, অ্যাডভোকেট জুনেদ আলম, সূর্যাপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরে আলম সহ অন্যান্য সদস্যরা। আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখলাম যে শীতকালে অনেকজনের গায়ে দেখলাম বস্ত্র নেই, তাই আমি মনে করলাম যে আমি যদি কিছু নিজের পক্ষে দিতে পারি, যেমন আমাদের মমতা ব্যানার্জি উনি নিজেই অনেকগুলো কাজ ভালো কাজ করছেন, দয়ামূলক কাজ করছেন, তাই আমরাও কিছু করি। তাই আমি মনে করলাম যে এই শীতকালে একটু শীত থেকে বাঁচানোর জন্য যদি কম্বল কিছু দেওয়া যায় তাহলে আমরা খুব ভালো হয় আর কি, লোকের যেন উপকার হয়, লোকের ঠান্ডা শীত থেকে বাঁচতে পারে। এই নিয়ে আমি সব মেম্বারদের নিয়ে একটা মতামত নিলাম। মতামত নিয়ে ওরা বললো যে আপনি তো এভাবে দিতে পারবেন না, আগে আমরা চিহ্নিত করে নিব কতজন কত করে দেবেন। আমি একটা বললাম 25টা 30টা যে লাগে তোমরা একটা কি বলো, তো বলে কমপক্ষে 25টা করে দিলে ভালো হয়। ওই হিসাবে আমি 25টা করে কম্বল প্রত্যেকটা বুথে আর কি দিচ্ছি। আজকে আমি সূর্যাপুর ওয়ানে এখন আছি, এই সূর্যাপুর ওয়ানের পরে দুটার সময় আবার সূর্যাপুর টুয়ে চলে যাব, সূর্যাপুর টুয়ে দেবো। আজকে দু জায়গায় দেবো, দুটা অঞ্চলে দেবো, স্লিপ আগে দেওয়া হয়েছে। এটা আমার ব্যক্তিগত, আমার ওয়াইফ যে এখানকার মেম্বার আছে জেলা পরিষদ মেম্বার, সেই উপলক্ষে যে কিছু তো আমার কাছে, আমাকে অনেকজন প্রশ্ন করেছে কিছু দেবেন না শীতকালে, কিছু দেওয়া যায় কি না। এর আগে আমি যখন দুর্গাপূজা হয়েছিল আমি আদিবাসীদের শাড়ি দিয়েছিলাম, ছট পরবে আমি শাড়ি দিয়েছিলাম, যারা ছট পরব করতো তাদেরকে দিয়েছিলাম। এখন আমি এটা জেনারেল হিসাবে প্রত্যেকটা বুথে 25টা করে 30টা করে যেখানে যেটা এই মানে 25টা করে ধরেছি। এখন সম্পূর্ণ অঞ্চলগুলো 4টা অঞ্চল আছে আমাদের, আমার অন্তর্গত এই 4টা অঞ্চলে দেবো।